हाँ चलो फ्रीक्वेंसी डिस्ट्रीब्यूशन टेबल हैज बीन ड्रॉन बिलो एको ना हमें फ्रीक्वेंसी डिस्ट्रीब्यूशन टेबल ड्रॉ कर दो ओके तो ये बुझते हो नंबर ऑफ प्लस रेंज बाय क्लास इंटरवल रेंज बाय क्लास इंटरवल तले ओके एको ना शो जी हाँ चलो फ्रीक्वेंसी डिस्ट्रीब्यूशन टेबल हैज बीन ड्रॉन बिलो फ्रीक्वेंसी डिस्ट्रीब्यूशन टेबल the frequency the frequency distribution table frequency distribution table has been drawn below देखो फ्रीक्वेंसी डिस्ट्रीब्यूशन टेबल हैज बीन ड्रॉन बिलो चलो हम रा फ्रीक्वेंसी डिस्ट्रीब्यूशन टेबल से ड्रा कर लेली ओके আমরা একবারে পুরোটাই করে ফেলি যাতে আমাদের অ্যারিথমেটিক মিন টার্ম বেরিয়ে আসে প্রথম আসো ক্লাস ইন্টারভাল ক্লাস ইন্টারভাল ক্লাস ইন্টারভাল ओके নিলাম আমরা ক্লাস ইন্টারভাল এরপর আছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভাল ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভাল পরে ফ্রিকোয়েন্সি ও না টেলিমার্স টেলিমার এরপর ফ্রিকোয়েন্সি फ्रीक्वेंसी से एफ आई एबार मिड वैल्यू वैल्यू ऑफ क्लास इंटरवल एटा आमरा एक्स आई डिनोट करब फाइनली एखाने एफ आई एक्स आई मल्टीप्लाई करब করে পুরো রেজাল্টটা আমরা লিখব তাহলে এখন আসো কয়টা লাগবে আমার 6টা ক্লাস লাগবে আমাদের এখানে ওকে 2 3 4 5 6 5 6 তারপর আবার কাউন্ট করো 1 2 3 4 5 6 নিচে একটা বড় লাগবে ওকে এখন আসো ক্লাস ইন্টারভাল 5 লয়েস ছিল 63 তাহলে আমরা 61 থেকে শুরু করব 61 টু 65 কারণ 5 এর একটা মাল্টিপল আমরা রাখব কোথাও এই যে 5 66 টু 70 71 টু 75 76 to 80 81 to 85 86 to 90 আর নাম্বার অফ ক্লাস কে ডিনোট করা হবে 6 এখন আসো ট্যালি শুরু করলাম আমরা 72 কোথায় আছে এখানে এটা দাগ দেব 85 এখানে আছে 78 78 এই ঘরের ভিতর আছে 84 সে এখানে আছে 78 75 69 67 67 88 80 74 77 79 69 74 73 ওই ঘরের ভিতর আছে 83
65, 75, 69, 63, 75, 86, 66, 71. তাহলে এখানে একটা টু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত? টু। এখন দেখো টু এটা কত? ফাইভ, ফাইভ এটা এইট, এটা ফাইভ, এটা থ্রি, এটা টু। প্লাস করলে কত হয় দেখো? টেন, টোয়েন্টি, টোয়েন্টি ফাইভ। তাহলে এটাকে এন দিয়ে ডিনোট করা হয়, এন। অত সামেশন অফ এফ আই এটা বলতে পারি, সামেশন অফ এফ আই ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ হতো। এটা আই ইকুয়ালস টু ওয়ান টু কত? ওয়ান টু কে, নাম্বার অফ ক্লাস কত? সিক্স। তাহলে কে দিল চলবে? এখন চলো তাহলে এখন দেখো যে আমাদের কাজ হলো মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু বের করো, দুটা প্লাস করে টুতে ডিভাইড করো, এটা প্লাস এটা ডিভাইড বাই টু, তাহলে সিক্সটি থ্রি হয়। এটা প্লাস এটা ডিভাইড বাই টু, সিক্সটি এইট। পয়েন্টটা সেভেন্টি থ্রি, সেভেন্টি এইট, এইটটি থ্রি, এইটটি এইট। দেখো প্লাস করে টুতে ডিভাইড করো, এটা প্লাস করে আপার লিমিট লোয়ার লিমিট প্লাস করে টুতে ডিভাইড করলাম। এখন এই দুটো আবার মাল্টিপ্লাই করব, 126 মাল্টিপ্লাই গুলো করে দাও। ওকে 56, ঠিক আছে টু। মাল্টিপ্লাই গুলো করো, থ্রি থ্রি যা নাইন, টোয়েন্টি ফাইভ। এখন সামেশন আপ, সামেশন আপ এফ আই এক্স আই, আই ইকুয়ালস টু ওয়ান টু কে। এখন এটা সাম করো, দেখো কত হয়। সবগুলো সাম করো তো তোমরা কেউ একজন, মাল্টিপ্লাই গুলো একটু দেখো সব ঠিক আছে কিনা, নাহলে সাম আমি করতেছি। ওয়ান টোয়েন্টি সিক্স, 126 মাল্টিপ্লাই গুলো দেখো, 340, 340 প্লাস 340, তাহলে ওকে 340, 584, 584 প্লাস 584 প্লাস 390, 390 প্লাস 249, 249 প্লাস, তোমরা একটু প্লাস করো কেউ একজন, 49, 176, 176 ইকুয়ালস টু ওকে 1865, 1865। এখন চলো তাহলে সো অ্যারিথমেটিক মিন, এখন চলো আমরা অ্যারিথমেটিক মিন বের করবো। অ্যারিথমেটিক মিন ওকে, তাহলে স অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মিন ইকুয়ালস টু ওয়ান বাই এন লিখতে পারো, সামেশন অফ এফ আই এক্স আই, আই ইকুয়ালস টু ওয়ান টু কে। ওয়ান বাই এন মানে সামেশন অফ এফ আই ও লিখতে পারি আমরা, তাহলে ওকে, তাহলে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইন্টু এটা 1865। চলো ডিভাইড করে দাও, অথবা এটার নিচে এন দিতে পারো, পুরোটা উপরে লিখলাম এর নিচে দিয়ে দিলাম, বা ওয়ান বাই এন লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ এখন চলো যে তাহলে আমরা একটু ডিভিশনের কাজটা করে দিই, ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু
ओके 74.6 0.6 এত মার্কস তাহলে এটার आंसर এটা 74.6 এত মার্কস মার্কস এখন চলো সি নম্বরে কি বলছে সি নম্বরে বেশি কিছু নাই তাহলে আমরা যখন এটা করব ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তোমরা সেভেনও করেছো প্রথমে আমাদের হাইয়েস্ট ভ্যালুটা বের করতে হবে হাইয়েস্ট এরপর লোয়েস্টটা তারপর রেঞ্জ রেঞ্জ আছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট প্লাস 1 এরপর ক্লাস ইন্টারভাল দিয়ে দেওয়া থাকে ওকে না দিও তাহলে তোমাকে কনসিডার করে নিতে হবে 5 নিলা 10 নিলা 6 সুবিধা মতো নিয়ে নেবে এরপর নাম্বার অফ ক্লাস বের করলাম পার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এখন টেবিলটা ড্র করার পরে এখন আসো অ্যারিথমেটিক মেইন এত হয়েছে এত মার্কস ইউনিট টা লিখে দিও এরপর আসো সি নম্বরে যাই সি নম্বরে কি আছে দেখো সি হ্যাঁ সি নম্বরে যাও দেখো সেখানে কি আছে সি এখন আমাদের দুই ছক মেথডে বের করা আছে এখন ডিফারেন্সটা বের করতে বলছে হ্যাঁ ডিফারেন্সটা আমাদের এখন বের করতে বলছে তো ডিফারেন্সটা আমরা কিভাবে বের করব দেখো ডিফারেন্স কি বলছে সো দ্যাট ডিফারেন্স বিটুইন অ্যারিথমেটিক মিন ফাউন্ড ইন টু ডিফারেন্ট ওয়ে তাহলে ডিফারেন্সটা বের করতে বলছে আর কিছু না আমরা ডিফারেন্সটা এক লাইনে বের করে লিখে দিলাম এক লাইনে আমরা ডিফারেন্সটা চলো লিখে দিই হ্যাঁ দ্য ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন দ্য অ্যারিথমেটিক মিনস অ্যারিথমেটিক found in two found in two different ways different ways তাহলে সেটা কত পেয়েছিলাম একটা 75 আর একটা পেলাম 74.6 এখন মাইনাস করো এখন চলো মাইনাস করো যদি আমরা মাইনাস করি কত পেলাম 0.4 তাহলে आंसर আমরা পেলাম এটাই ডিফারেন্স আমাদের 0.4 দুইটা মেথডে করা হলো আগে পেছিলাম 75 আর এখন পেলাম কত 74.6 এখন মাইনাস করে দিলাম আর কিছু না এখন চলো 10 নাম্বার 10 নম্বরে কি বলছে যে ড্র বিলো অ্যারিথমেটিক মিন আর হিস্টোগ্রাম চলো অ্যারিথমেটিক মিনটা বের করে দিই আমি আজকে 10 নম্বর হ্যাঁ 10 নম্বর চলো অ্যারিথমেটিক মিন এত মার্কস মার্কস কতটা লিখে দিই অ্যানসারে এখন আসো যে 10 নম্বর 10 নম্বর দেখো যে বলছে যে অ্যারিথমেটিক মিন বের করতে তাহলে ওকে আমরা চলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা ড্র করে আগে তারপর অ্যারিথমেটিক মিন বের করব ওকে ক্লাস ইন্টারভাল প্রথম আছে অফ 10 মার্কস যেমন ক্লাস ইন্টারভাল এটা ক্লাস ইন্টারভাল দেখো ক্লাস ইন্টারভাল এরপর আসো ফ্রিকোয়েন্সি বা মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভাল ফ্রিকোয়েন্সি এফ আই পয়েন্ট আছে মিড ভ্যালু অফ দ্য ক্লাস ইন্টারভাল মিড ভ্যালু মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভাল এটা আমরা এক্স আই দিয়ে ডিনোট করব এবার মাল্টিপ্লাই করব এফ আই এক্স আই এফ আই এক্স আই এখন মাল্টিপ্লাই করে আমরা এখানে লিখব আর কি এখন নাম্বার অফ ক্লাস পয়েন্ট আমাদের দেখো তো 1 2 3 4 5 6 7 8 নয়টা বল লাগবে আমার তাহলে 1 2 3 4 5 6 7 8
टू थ्री फोर फाइव सिक्स सेवन एट लास्ट एक घर बस रखते हैं कारण पूरा डाटा रिपोर्ट घर लिखते हैं তাহলে ওকে কত কত আমাদের 6 টু 10 11 টু 15 16 টু 20 21 টু 25 26 টু 30 31 টু 35 36 টু 40 41 টু 45 নাম্বার অফ ক্লাস k ইকুয়ালস টু 8 নাম্বার অফ ক্লাস k equals to what 8 8 ta class ache ekhon chalo frequency ta likhbo amra okay ekhon frequency 5 17 protom ache 5 pore 17 30 38 35 10 73 eta n এনটা কে আমরা এভাবে লিখতে পারি বা সামেশন অফ এই ফাইভ তাহলে এটা 145 i cos 125 1 টু k নট 5 1 টু k এখন আসো কে মিড ভ্যালু অফ দা ক্লাস ইন্টারভাল এর মিড ভ্যালু এটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হবে দেখো তাহলে এটা প্লাস এটা ডিভাইড বাই 2 কত হয় বলো 5 8 হয় 16 by 2, 8. It is 39. 18, 23. 28, 33. 38, 43. Then upper limit plus lower limit by 2. Midpoint of the class interval. Then okay, upper limit plus lower limit. Lower limit plus upper limit divided by 2. Then we have a potential problem. এখন আমরা মাল্টিপ্লাই করব এই দুটো এফ আই আর এক্স আই এটা এটা মাল্টিপ্লাই করে এখানে লিখতে হবে তাহলে এটা 40 আমি একটা লিখলাম বাকিগুলো একটু ক্যালকুলেটর হেল্প নিলাম আমি তোমরা একটু করো 17 আর 13 ওকে 17 ইনটু 13 হ্যাঁ 2 টু 1 2 টু 1 এবার 30 আর 80 54 0 এবার 23 38 into 23 38 আর 23 কত হয় 874 874 35 আর 28 35 into 28 35 আর 28 কত হয় 980 ওকে 980 ঠিক আছে তো 980 यस আর এরপর আছে এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করে 330 হয় 7 into 38 ওকে 38 into 7 equals to ওকে 6 266 এটা মাল্টিপ্লাই করো 3 3 9 330 স্যার ফ্রিকোয়েন্সি টেবিলে লাস্ট এটা ফ্রিকোয়েন্সি টেবিলে লাস্ট 3 এটা আর এটা 145 আর এটা সে n n ইকুয়ালস টু সামেশন অফ এ পাই এটা সামেশন সিম্বল সামেশন অফ এ পাই i ইকুয়ালস টু 1 টু k 7
সামেশন অফ এফআই এরকম হয়ে যায়, সামেশন অফ এফআই আই আসে 1 টু কে পর্যন্ত, ক্লিয়ার? এখন আসো এখন সবগুলো প্লাস করে দাও এইখানে, এইটা আবার লিখতে হবে এরকম সামেশন অফ এফআই এক্সআই সবগুলো প্লাস করব, আই এর ভ্যালু কত, আই কস্ট 1 টু কে, এখন সবগুলো যদি প্লাস করো কত হয় দেখো, ওকে 226 এর সাথে প্লাস 129 প্লাস 330 প্লাস 980 প্লাস, হ্যাঁ 980 প্লাস 874 প্লাস 874 540 প্লাস 2221 প্লাস প্লাস 40 ইকুয়ালস টু 33 কত 80 হলো, দেখো তোমাদের এটা হয়েছে কিনা 3380। এখন আসো তাহলে অ্যারিথমেটিক মেইন, তাহলে স অ্যারিথমেটিক মেইন, তাহলে স অ্যারিথমেটিক মেইন সামেশন অফ এফ আই এক্স আই আই কস্ট টু 1 টু কে, আর এখানে এনও দিতে পারি এই সামেশন অফ এফআই এটাও দিতে পারি, তাহলে এটা আসলো 3380 বাই 145 এটা অবটেন মার্কস ডিভাইডেড বাই 145 ইকুয়ালস টু, হ্যাঁ 2331। তাহলে এখন এটা রেজাল্ট বেরোলো, এটা এত ইকুয়ালস টু 23.31 এত মার্কস অ্যাপ্রক্স, তাহলে এটা অ্যান্সার, অ্যান্সার 23.31 মার্কস অ্যাপ্রক্স। দেখো এটা আমাদের অ্যারিথমেটিক, আমরা এটা অ্যারিথমেটিক মিন বের করলাম, কত দাঁড়ালো আমাদের, ওকে আমরা হিস্টোগ্রামটা পরের দিন ড্র করবো, আজকাল হিস্টোগ্রামটা ড্র।